হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজ আমি আলোচনা করব আমাদের শরীরে হওয়া গোপন স্থানে দাঁত, অ্যালার্জি, চর্মরোগ থেকে দ্রুত মুক্তি পাওয়ার দুটি ঔষধের বিষয় নিয়ে। এই দুটি ঔষধ যদি আপনারা সঠিক নিয়ম মেনে কিছুদিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গোপন স্থানে যত বড়ই চর্মরোগ, চুলকানি, দাঁত হয়ে থাকুক না কেন, তার থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই দুটি ঔষধের সঠিক ব্যবহার বিধি কী, কারা কারা ব্যবহার করতে পারবে, কারা কারা ব্যবহার করতে পারবে না, আর এই দুটি ঔষধ ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে, তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের দেব। তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আপনাদের এই দুটি ঔষধের সাথে একটু পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, এখানে একটি ক্যাপসুল দেখতে পাচ্ছেন, এই ক্যাপসুলটির নাম হচ্ছে ইট্রাকোনাজোল ক্যাপসুল। এই ইট্রাকোনাজোল ক্যাপসুলটি কিন্তু অ্যালোপ্যাথিকে জেনেরিক এবং এথিক্যাল রূপে পাওয়া যায়। এই ঔষধটি আপনারা 200 mg এবং 100 mg পেয়ে যাবেন। এটি আসে একটি পাত্তায় 10টি ক্যাপসুল আর 4টি ক্যাপসুলের পাত্তায়। আমি এখানে 10টি ক্যাপসুলের পাত্তা নিয়েছি, কারণ 10টি ক্যাপসুল একটু দামে কম পাওয়া যায়। 10টি ক্যাপসুলের দাম দেখতে গেলে বন্ধুরা মাত্র 250 টাকা, 250 টাকা দাম। আর 4টি ক্যাপসুল নিতে গেলে আপনাদের 160-170 টাকা পড়ে যাবে, তার থেকে 10টি ক্যাপসুলই নেওয়া ভালো। তো এই ঔষধটি কিন্তু ভারত, বাংলাদেশ দুই দেশের যে কোনো ঔষধের দোকানে খুব সহজেই পাওয়া যাবে। এবার আলোচনা করি ক্রিমটি নিয়ে। ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্রিমটির নাম হচ্ছে ল্যাবোড্রেম ওসি। এই ল্যাবোড্রেম ওসির ইনগ্রিডিয়েন্টস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের বন্ধুদের বলি, বাংলাদেশে যদি ল্যাবোড্রেম ওসি নামে না পান, তাহলে এখানে যে ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছেন, এই ইনগ্রিডিয়েন্টসের যে কোনো ক্রিম আপনি ব্যবহার করতে পারেন। এটির দাম দেখতে গেলে 15 গ্রামের একটি টিউবের দাম মাত্র 94 টাকা। এই ক্রিমটি তৈরি করে ল্যাবোরেট কোম্পানি। তো বন্ধুরা, এটিও অ্যালোপ্যাথিকে জেনেরিক এবং এথিক্যাল রূপে আপনারা যে কোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই দুটি ঔষধের ব্যবহার বিধি, কারা কারা ব্যবহার করতে পারবে, আর এই ঔষধটি ব্যবহার করার পর শরীরে কী ক্ষতি হতে পারে। বন্ধুরা, যদি কোনো ছেলে এবং মেয়ের গোপন স্থানে দাঁত, চর্মরোগ বা চুলকানির সমস্যা থেকে থাকে, তার থেকে দ্রুত মুক্তি দিতে এই দুটি ঔষধ কিন্তু দারুণ কার্যকারিত। যদি আপনার গোপন স্থানে দাঁত, অ্যালার্জি এবং চর্মরোগের সমস্যা থেকে থাকে, তাহলে 18 বছরের উপরে যে কোনো ছেলে মেয়ে এই ক্যাপসুলটি 200 mg সকালে বা রাত্রে খাবার পর যে কোনো একটা সময় ব্যবহার করবেন। একটি ক্যাপসুল দিনে একবার, সেটা রাতেও ব্যবহার করতে পারেন বা দিনেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, দিনে একবার। আর যদি 100 mg ব্যবহার করেন, তাহলে সকালে এবং রাত্রে খাবার পর সকাল বিকেল এক একটি ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এটি বন্ধুরা ব্যবহার বিধি হচ্ছে, খাবার পর জলের সাথে 200 mg ক্যাপসুল একটা, আর 100 mg যদি ব্যবহার করেন, তাহলে সকাল বিকেল দুটো ব্যবহার করতে পারেন। আর এই ঔষধটি ব্যবহার করার আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ এই ঔষধটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, এটি ব্যবহার করার পর হয়তো আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই জন্য এই ধরনের ঔষধ ব্যবহার করার আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। আর ক্রিমটি ব্যবহার করতে হবে কীভাবে, এই ক্রিমটি যে কোনো বয়সের যে কোনো মানুষ ব্যবহার করতে পারে। আপনার যে স্থানে দাঁত, চর্মরোগ, চুলকানি হয়েছে, সে স্থানে প্রতিদিন একবার এই ক্রিমটি ব্যবহার করুন। দেখবেন 5 থেকে 7 দিনের ভিতর আপনার যত বড়ই চর্মরোগ, চুলকানি বা দাঁত হয়ে থাকুক না কেন, সেটা আপনার ঠিক হচ্ছে। বন্ধুরা, এই দুটি ঔষধ কিন্তু দাঁত, চর্মরোগ এবং অ্যালার্জি ঠিক করতে 100% কার্যকারিত। তো বন্ধুরা, এই দুটি ঔষধ ব্যবহার করার আগে আপনারা চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিয়ে নেবেন। তো এই দুটি ঔষধ কারা কারা ব্যবহার করতে পারবেন না, 18 বছরের নিচে মানুষরা ব্যবহার করবেন না, তারপর গর্ভবতী মহিলারা ব্যবহার করবেন না, যাদের হার্টের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, বা কোনো ভারী অপারেশন হয়েছে 1 থেকে 1.5 মাসের ভিতর, বা কোনো অন্য রোগের ঔষধ চলছে, তারা কিন্তু একদমই ব্যবহার করবেন না। তাছাড়া এই ঔষধটির ক্ষতির দিক দেখতে গেলে, আপনার শরীরে যদি এই ইট্রাকোনাজল ক্যাপসুলটি শ্যুট না করে, তাহলে গা বমি বমি ভাব, পেট ফাঁপা, গা ভারী, মাথা যন্ত্রণা, অ্যালার্জি, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে।
তো বন্ধুরা, এই ছিল আমাদের গোপন স্থানের দাঁত, অ্যালার্জি, চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার দুটি ঔষধের বিষয়ে আলোচনা। আর যদি মনে প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো।